ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والصلاه والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والا ما بعد ذكر আত্মীয় স্বজনের অধিকার প্রিয় ভাই আমাদের আত্মীয় স্বজন বাবার পক্ষের হতে পারে ব্লাডের মার পক্ষের রেহেমের হতে পারে দুধ পান করার কারণে দুধ পান করার কারণে দুধ মার পক্ষ থেকে হতে পারে এছাড়া বৈবাহিক সূত্র স্বামী স্ত্রী বিবাহের কারণে আমাদের সম্পর্ক হতে পারে আত্মীয় স্বজন হতে পারে কাজে আত্মীয় স্বজন বাবার পক্ষের হোক মার পক্ষের হোক স্বামী স্ত্রীর পক্ষের হোক আর দুধ পানের পক্ষের হোক এরাই কিন্তু আত্মীয় স্বজন এই আত্মীয় স্বজনের অধিকার রয়েছে তাদের অধিকার ঠিক মতো দিতে হবে আল্লাহ যে তোমার সম্পর্ক কেটে দেয় তার সঙ্গে সম্পর্ক জুড়ো ওয়াহসিন মান আসা ইলাইক যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো একজন বললেন আল্লাহ বললেন আলিসালাম আত্মীয়তার সম্পর্ক এই না যে কেউ রাখে তাই আপনি রাখেন তা নয় বরং যে কেটে দেয় সেটা আপনি জোরে দেন সেটাই হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আজকাল আমরা আত্মীয় স্বজনদেরকে অধিকার আমার অর্থ দিয়ে আমার অবস্থান দিয়ে আমার পরামর্শ দিয়ে আমার শক্তি দিয়ে তাদের ভালোতে ভালো আনন্দ করা তাদের আনন্দে আনন্দিত হওয়া তাদের সুখে তাদের দুঃখে দুঃখিত হওয়া রাতের সঙ্গে মারা গেলে তাদের জানা যা দাফন কাফনের শরী খাওয়া সন্তান জন্মগ্রহণ করেছে বিবাহ সাদী হয়েছে অলিমার দাওয়াত সেখানে এটা ওটা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে জায়গা জমি উমুক তুমুক ছাগল আর ভেড়া দুম মারিয়ে ভেজাল করে রাখি আমরা এগুলি চলবে না তাদের সঙ্গে সময় তো আল্লাহ নবী আসসালাম বললেন যে সেলা রাহমি কেটে দেয় আল কাত না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না মারাত্মক একটি গোনা এজন্যে তাদের অধিকার আদায় আমাদের অবহেলা করা যাবে না তাদের দুঃখে সুখে পাশে দাঁড়াতে হবে তাদের অধিকারগুলো দিতে হবে কেউ দিলে দিব না হলে না না কেউ দিচ্ছে না আপনি দেবেন ও ভালো ব্যবহার করছে না আপনি ভালো ব্যবহার করুন এইভাবে আত্মীয় স্বজন অধিকারগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে যে ব্যক্তি তার বয়স বাড়াতে চায় তার রুজি রুটি বাড়াতে চায় রাসুল বলেন ফালিয়া ছিল রাহেমা সে তার আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে আর সবচেয়ে বড় আত্মীয় বাবা মা বাবার সঙ্গে আজকে সম্পর্ক অনেকের ছিন্ন অনেকে কথা বলে না অনেকে খোঁজ খবর নাই না না আত্মীয় স্বজনের মধ্যে যে যেখানে তাদের সেই জায়গাতে রেখে সম্মান দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে সম্পর্ক রাখতে হবে তাহলে আল্লাহ আমাদের সঙ্গে সম্পর্ক রাখবেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আল্লাহর সঙ্গে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন আর যে আত্মীয়তা রাখে সম্পর্ক আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখেন এটা আমাদের মনে রাখতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি